বাইরের দিকে বেরিয়ে দেখলাম ওরা কিছু একটা করছে, তাই সামনে গিয়ে দেখলাম, ও বাবা, এরা রবি ঠাকুরের জন্মদিন পালন করছে। বা এই ছোট ছোট খুদেগুলো যে এত চিন্তা ভাবনা করেছে নিজেরা হাতেই, দেখো এই ড্রয়িংটা নিজেদের হাতে বানিয়েছে, বানিয়ে তারপরে ফুলের মালা গেঁথেছে, মালা গেঁথে পরিয়েছে, এমনি কুচু ফুল দিয়ে ছড়িয়েছে, আবার কেকও কিনে নিয়ে এসেছে তার সাথে ক্যাডবেরি, মানে এত সুন্দর করে সাজিয়েছে, এত যে চিন্তা ভাবনাটা ওদের মাথায় এসেছে এটাই অনেক। তবে ভালো লাগছে, বেশ খুব সুন্দর করে সাজিয়েছে। কেননা এখনও কমপ্লিট হয়নি, আমাকে বারণ করছিল যে এখন ফটো তুলবে না, ফটো তুলবে না, কিন্তু কী করবো, লো সামলাতে পারলাম না, তাই আর কি এবার কমপ্লিট হয়ে গেছে, ঠিকঠাকভাবে সাজিয়ে ফেলেছে। কত সুন্দর লাগছে, প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছে, মানে আমি কিন্তু কিছুই হেল্প করিনি, ওরা নিজেরাই বুদ্ধিতে নিজেদের মতো করেই সাজিয়েছে, যে এত সুন্দর করে সাজাবে আমি নিজেও ভাবিনি। ওদেরকে আমি বললাম যে তোরা এত সুন্দরভাবে কষ্ট করে সাজালি, তোদের সাথে একটা ফটো তুলে রেখে দিই। আগের দিনে রাত্রেবেলা ঝড় হয়েছিল, তার জন্যই আর কি মা বললো গাছে দুটো পেঁপে আছে, পেরে রেখে দিই, না হলে কিন্তু মাথা ভেঙে যেতে পারে, তাই পেঁপেটাকে নিয়ে এসে আজকে কাটলাম, বেশ ভালোই পেকে গেছে, আর পেঁপেটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, দারুণ খেতে। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। আজ তাহলে আসি।